সে মহান হয়ে উঠবে। পতিত মানুষকে উদ্ধার করার জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর মাঝে নিয়ে যাওয়ার জন্য তিনি আসবেন, আর তার নাম রেখো তুমি মারিয়া যিশু। মারিয়া এতক্ষণ ধরে দূতের মুখে কথা শুনেছে, ভয়ে ভয়ে শুনছে, অবাক হয়ে শুনছে মারিয়া। আর শুনে মারিয়া বলছে, তা কি করে সম্ভব, কারণ আমি যে কুমারী নারী, সম্ভব কেমনে পরপুরুষের মুখ দর্শন করি নাই জীবনে। আর পরপুরুষের মুখ দর্শন করি নাই জীবনে। আমি কোনোদিন পুরুষ চিনি না, আমি যে কুমারী। আর তখনই স্বর্গের দূত তাকে ডেকে বলছে, শোনো মারিয়া, পবিত্র আত্মা তোমার উপর করবে অধিষ্ঠান, পবিত্র আত্মার শক্তিতে আচ্ছাদিত হবে তুমি, তাই মারিয়া ভয় করো না, শোনো শোনো শোনো, পরম পিতা তার পুত্রকে তোমার গর্ভে প্রেরণ, পবিত্র আত্মার মহাপ্রভাবে তুমি আচ্ছাদিত হয়ে জন্ম দেবে। মারিয়া শোনো মম শোনো মারিয়া, পবিত্র আত্মায় আবিষ্ট হবে তুমি, পবিত্র আত্মার মহাশক্তিতে তুমি গর্ভবতী হবে, ঈশ্বর ইচ্ছা তাই, ঈশ্বর ইচ্ছা বেশ। আমি যে প্রভুর দাসী মারিয়া কহিল হাসি, আমি যে প্রভুর দাসী মারিয়া কহিল হাসি, মঙ্গলময়ের বাক্য সদা পূর্ণ হইবে, মঙ্গলময়ের বাক্য সদা পূর্ণ হইবে, মঙ্গলময়ের বাক্য সদা পূর্ণ হইবে, মঙ্গলময়ের বাক্য সদা পূর্ণ হইবে। আমি প্রভুর দাসী, ঈশ্বরের কাছে আমি আমার প্রাণটি করেছি নিবেদন, তাই পরমপিতা যদি চেয়ে থাকেন আমি তার দাসী, তার কথা আমি মেনে নেব, আসুক বাধা আসুক বিপদ সমস্ত কিছুতেই আমি পরমপিতাকে সবার উপরে স্থান দিয়েছি, তাই পিতা যদি ইচ্ছা প্রকাশ করে থাকেন আমি রাজি আছি। এই মারিয়ার সঙ্গে বাগদান হয়ে গেছে, আর তার নাম হল জোসেফ নামেতে, তথায় সাধু একে ছিল, আরে জোসেফ নামেতে তথায় সাধু এক ছিল, মুদিয়মের সাথে তাহার বাগদত্তা হইল, আরে মুদিয়মের সাথে তাহার বাগদত্তা হইল, সেই যে পরম ধার্মিক ছিল, সেই যে পরম ধার্মিক ছিল, ওই জোসেফ নামেতে সাধু, সেই যে পরম ধার্মিক ছিল, ওই ঈশ্বরের প্রীতি ভাজন, সেই যে পরম ধার্মিক ছিল, সেই যে পরম। জোসেফের সঙ্গে মারিয়ার বাক বিবাহ, তাই জোসেফ খুব আনন্দের মাঝে দিন কাটাচ্ছে। একদিন
বন্ধু বান্ধবের মুখে যোসেফ শুনেছে মারিয়ার কথা। আর শুনেছে কি, শুনেছে মারিয়া নাকি গর্ভবতী। যখনই শুনেছে সে কথা, যোসেফের মাথায় বাজ ভেঙে পড়ল। হায় হায়, এ কি, আমি তো জানি মারিয়া ধর্মবতী, মারিয়া ধর্মপ্রাণা, কেমনে এমন সে কাজ করেছে। তাই যোসেফ ভাবছে, এই কলঙ্ক এই জীবনে আমি কেমনে সহিব, এই কলঙ্ক আমি মনে সহিব, আমি কেমন করে এই কলঙ্ক মাথা পেতে নেব। না না না, আমি মারিয়াকে গোপনে ত্যাজীব, গোপনে ত্যাজীব, গোপনে ত্যাজীব, গোপনে ত্যাজীব, কুমারি মেরি রে আমি গোপনে ত্যাজীব, কুমারী মরি আমি গোপনে ত্যাজীব, কুমারী মরি আমি গোপনে ত্যাজীব, কুমারী মরি আমি গোপনে ত্যাজীব, গোপনে ত্যাজীব। এমনটি যখন ভেবেছে যোসেফ, যোসেফ তার কাছে পরমপিতা পবিত্রতম দূতকে প্রেরণ করলেন। আর এক দিবা স্বপ্নে যোসেফ দেখছে কি, এক স্বর্গের দূত এসে দাঁড়িয়েছে তার কাছে। আর স্বর্গের দূত তাকে ডেকে বলছে, শোনো শোনো যোসেফ, মারিয়া হয়েছে গর্ভবতী, কিন্তু তুমি কি জানো পরমপিতা করুণা করেছেন, তিনি তার করুণাতে জগৎকে অন্ধকার থেকে আলোর মাঝে নিয়ে যাওয়ার জন্য তার পবিত্রতম পুত্রকে এই জগতে পাঠাচ্ছেন। তাই মারিয়া যে সন্তানকে গর্ভে ধারণ করেছেন তিনি পবিত্রজন, তাই তাকে ঘরে নিতে ভয় পেও না। আর যখনই যোসেফ শুনেছে দূতের সেই কথা, তখনই যোসেফ মারিয়ারে যোসেফ করেছে গ্রহণ, করেছে গ্রহণ, আপন স্ত্রী রূপে করেছে আনয়ন আপন গৃহে, আপন মারিয়ার যোসেফ স্বামী স্ত্রী সুন্দর জীবন যাপন করতে শুরু করেছে তারা। আর শেষময়ে শুরু হল কি, অগস্টাস কৈসার রোমের সম্রাট, তিনি আদেশ জারি করলেন যে যার গ্রামে ফিরে যাবে আর নাম লিখাবে, আপন আপন কেন্দ্রস্থলে গিয়ে নাম লিখাবে, যাতে আমি জানতে পারি আমার সাম্রাজ্যে কত মানুষ জন আছে। তাই যোসেফ আর মারিয়া বেতলেহেমে বাড়ি, যোসেফের আদি বাড়ি। তাই যোসেফ চলেছে মারিয়াকে সঙ্গে নিয়ে, মারিয়া তখন গর্ভবতী।